দিদি তো ঠিকই বলেছিল, এ তো কাবেরী। কিন্তু কাবেরী ফিরে এলো কি করে? দেখবেন যাতে অফিসিয়াল প্রয়োজন ছাড়া বাইরের কোনো লোক অফিসে ঢুকতে না পারে। আগে আমি নিজে সব দিকে খেয়াল রাখবো। ম্যাডাম আপনি বাড়ি যাবেন তো? হ্যাঁ, গৌতমকে নিয়ে তারপর বাড়ি যাব। আপনি এগোন। আচ্ছা, ও আপনি গৌতমকে একটু পাঠান তো আগে। আর শুনুন, সবাইকে বলে দিন আর চলে যেতে। ওকে। হয়তো গৌতম এসে গেছে। গৌতম, কাজ হয়ে গেছে? এনি প্রবলেম? না, তেমন কিছু নয়। মেজমা, একটা কথা তোমাকে। নীলা, তুমি আজ এসো। ওকে ম্যাম। মেজমা, তোমার কি একবারও মনে হচ্ছে না যে কাবেরী বড্ড বেশি বাড়াবাড়ি শুরু করেছে? এখানে একটা ব্যবস্থা না নিলে তো আর চলছে না। শিবাজি কি করছে এখনো খবর দিল না কেন? এরপরে তো মিস্টার রায় আসবেন, ওনার সামনে যদি কোনো সিন ক্রিয়েট করে তখন সে সুযোগ কাবেরী আর পাবে না। অফিসে আজকের ঘটনার পর গায়ত্রী গাঙ্গুলী নিশ্চয়ই ভয় পেয়ে গেছে। কিন্তু ঋষি, ঋষি আমাকে চিনতে পারলো না কেন? ফলো করো, ফলো করো, ওই ট্যাক্সিটাকে ফলো করো। নাকি ঋষি আমায় চিনতে চাইছে না? যা করার আজই করতে হবে, আর সময় নেই। দেরি করলে দিদি তো বিপদে পড়বেই, আমিও বাঁচব না। বলে রেখেছি যাতে অফিশিয়াল প্রয়োজন ছাড়া বাইরের কোনো আজেবাজে লোক অফিসে ঢুকতে না পারে। কিন্তু বাড়িতে ওকে আটকাবে কি করে? অফিসে না হয় যে কোনো ভাবে আটকানো গেল, তারপর বাড়িতে এসে ঝামেলা করার সাহস কাবেরী পাবে না। তাছাড়া আজকে ঋষি কাবেরীর সঙ্গে যা ব্যবহার করেছে তারপরে আমার মনে হয় না। মেজমা, তোমার কি একটু অবাক লাগছে না? অদিতির এত কথা কাবেরী জানতে পারলো কি করে? একমাত্র ঋষিদার কাছ থেকে? না 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 না, শুধুমাত্র ঋষির কাছ থেকে এত খবর কাবেরী পেতে পারে না। বাড়ির নিশ্চয়ই কেউ কিছু ওকে বলেছে। কার কথা মনে হচ্ছে তোমার? আন্দাজ করতে পারছো কিছু? হ্যাঁ, তোমার কি একবারও মনে হচ্ছে না যে ঋষিদা ছাড়া একমাত্র অনেকের সঙ্গে কাবেরীর কথাবার্তা হতো? কখনো ছাদে, কখনো ঘরের মধ্যে, কখনো ঘরের বাইরে, কখনো রাস্তায়। আমার তো মনে হয় অদিতির সব খবর কাবেরীকে অনেকই দিয়েছে।
এটা কার বাড়ি? ট্যাক্সিটাকে দাঁড় করিয়ে রেখে গেল মানে বেশিক্ষণ এ বাড়িতে থাকবে না কাবেরি। কিন্তু এটা তো ব্যানার্জি বাড়ি না, কাবেরি কার সঙ্গে দেখা করতে গেল? কিরে তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? তোকে না বললাম জামা কাপড়টা ছেড়ে নে, একটু সাজগোজ করে নে। এই সন্ধ্যাবেলা আমার সাজগোজ করতে ইচ্ছে করছে না। আচ্ছা তা বললে কি হয়, এতদিন বাদে মিস্টার রায় পায়েল ওরা সব আসবে, মেজবুদি রাগ করবে তোকে এভাবে দেখলে। যা বাবা যা, দিয়া যা, যাচ্ছি। মা, ঋষিদা কি সত্যি পায়েল দিকে বিয়ে করবে? এ নিয়ে আমরা ভেবে কি করবো বল? এ বাড়িতে মেজ বৌদির কথাই তো শেষ কথা, সবই তো জানিস। জানি, কিন্তু মা কাবেরিতে তাহলে কি হবে? জানি না, ওর কপালে যা লেখা আছে তাই হবে। কপালের লিখন কে খণ্ডাবে বল? বাড়িতে কাবেরিদিকে কত অপমান সহ্য করতে হয়েছে, কিন্তু এর পরেও যে ও কেন নিজেকে অদিতি বলে প্রমাণ করতে চাইছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমিও কিচ্ছু বুঝতে পারছি না, কাবেরি এরকম অদ্ভুত কাণ্ড কেন করছে আমিও কিচ্ছু বুঝতে পারছি না। মা, আমার কিন্তু কাবেরিদির জন্য খুব ভয় করছে। ভয়? কিসের ভয়? কাবেরিদি যেরকম বাড়াবাড়ি শুরু করেছে এরপর মেজমানা একটা সাংঘাতিক কিছু ঘটিয়ে ফেলে, আসল অদিতি বৌদি যেভাবে উধাও হয়ে গিয়েছিল সেভাবে সেভাবে কাবেরিদিও যদি। দিদি, দিদি, অফিসে আজ একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে? এমায়ের এত সাহস আগে বুঝিনি, মানে যে মেয়ে সাতচড়ে রাখারে না সে অফিসারেরাও তুলকালাম কাণ্ড ঘটিয়ে দিয়েছে। আচ্ছা কি হয়েছে বলবে তো? কাবেরিকে গিন্নিমা অফিসে দেখে তো রেগে লাল যা তা কথা শোনাতে লাগলো। সিদ্ধাতাবু অনেক কথা শোনালো। তারপর? তারপর কি? কাবেরি মনে কোনো পাত্তাই দিল না, উল্টো মুখে মুখে তর্ক করতে লাগলো। ঋষিতাবু রেগে গিয়ে চড় মারতে গেল। ঋষি শেষ পর্যন্ত কাবেরির গায়ে হাত তুললো? কি সাহস! একবার ভাবো, কাবেরি থেকে অদিতি হতে কিরম পাল্টে গেল, যেন আগে সেই পুরনো অদিতি। আমি শুধু ভাবছি যে ওরকম একটা নরম সরম মেয়ে কাবেরির মতো হঠাৎ তো পাল্টে গেল কি করে? একটা কথা কিন্তু তোমরা ভুলে যেও না মা, কাবেরিদি কিন্তু কোনো দিনই ঋষিদার অফিসে খাবার পৌঁছে দিতে যায়নি, ওটা অদিতি বৌদির অভ্যাস ছিল। তাহলে কি আমাদের কোথাও ভুল হচ্ছে? যে ফিরে এসেছে সে কি সত্যি অদিতি? Yeah.
তাহলে কাবেরী এখন কাবেরী আর অদিতি এই দুজনের রোলই প্লে করছে। নিজের বাড়িতে কাবেরী আর দিদির ওখানে অদিতি, আর এই বাড়িটাই হচ্ছে ওর সাজ বদলের জায়গা। এত রাত হয়ে গেল, মেয়েটা এখনো ফিরলো না। তোমার প্রতিমা, ওকে একা ছাড়াটা উচিত হয়। তা আমি কি করব? তালা বন্ধ করে ঘরে আটকে রাখবো? হ্যাঁ, তাই রাখবে। এবার থেকে তাই করতে হবে ওকে। দেখো প্রতিমা, আমি এতদিন ওকে কিছু বলিনি, ও নিজের ইচ্ছে মতন যা ইচ্ছে তাই করে গেছে। আর চলবে না এসব, এবার আমাকে শক্ত হতে হবে। দেখো কিরণ, যাই বলুক না কেন, তুমি ওর বিয়ের ব্যবস্থা করো। লেখাপড়া অনেক হয়েছে, তার পরিণাম তো দেখতেই পাচ্ছি। আরে কিরণ, এই মেয়েটার মতিগতিও তো আমি বুঝতে পারি না। ও নাকি সমস্ত কিছু জানে কিন্তু বলবে না। কেন বলবে না? কেন দেখো, ভালোই ভালোই মেয়ের বিয়েটা দিয়ে দিতে পারলে আমরা বেঁচে যাই। দেখো, কোনো বাবা মাই চায় না মেয়েকে বিয়ে দিয়ে অনেক দূরে পাঠিয়ে দিতে, কিন্তু আমি চাই। আমি চাই কাবেরীর অনেক দূরে বিয়ে হয়ে যাক, এই কলকাতা থেকে অনেক দূরে, ওই গাঙ্গুলি বাড়ির সঙ্গে, যাতে কোনো যোগাযোগও রাখতে না পারে। আমার মনে হচ্ছে ও আজকেও গাঙ্গুলি বাড়িতে গেছে। তা নাহলে এত রাত হচ্ছে কেন? আর মাসিমা আমাকে বলেছে ওই গাঙ্গুলি বাড়ির ছেলের সঙ্গে ওর একটা সম্পর্ক তৈরি হয়েছে। সম্পর্ক? শোনো, আমি কিন্তু কোনোভাবে ওই সম্পর্ক মেনে নেব না। যে গায়ত্রী গাঙ্গুলি আমাদের বাড়ি শুদ্ধ লোককে একেবারে কুকুরের মতো রাস্তায় বার করে দিয়েছে তার বাড়ি থেকে, তার ছেলের সঙ্গে আমার মেয়ের সম্পর্ক আমি কিন্তু কোনোভাবেই মেনে নেব না। ভেবেছিলাম বাইরে থেকে ঘুরে এলে মেয়েটার হয়তো ঘরে মন বসবে, এখন তো দেখছি তা না, মেয়েটা আমার শোধরাবে না। কথায় বার্তায় আমাদেরকে পুরো মিথ্যে কথা বলে আমাদেরকে ঠকাবে। কাবেরী আমাদের কাউকে ঠকায়নি দিদি ভাই, কাউকে না, বরং কাবেরী আমাদের জন্য, আমাদের এই পরিবারের জন্য যে স্যাক্রিফাইসটা করেছে না, আমাদের প্রত্যেকের উচিত ওর প্রতি কৃতজ্ঞ থাকা। স্যাক্রিফাইস? হ্যাঁ দাদা ভাই, স্যাক্রিফাইস। দাদা ভাই, দিদি ভাইয়ের অপারেশনের ওই 5 লাখ টাকা কে দিয়েছিল আপনি জানেন? হ্যাঁ জানি। ওই তো ডাক্তারবাবু আমাকে বলেছিলেন যে ওই কোন একটা চ্যারিটেবল ট্রাস্ট নাকি টাকাটা দিয়েছিল। না, হ্যাঁ এটা ঠিক, ওই চ্যারিটি বা ট্রাস্টের নাম করেই টাকাটা জমা পড়েছিল হসপিটালে, কিন্তু টাকাটা দিয়েছিল গায়ত্রী গাঙ্গুলি। আর তার বদলে কাবেরীকে প্রত্যেক দিন গায়ত্রী গাঙ্গুলির বাড়িতে যেতে হতো, ওর এই পাগল ছেলেকে সুস্থ করে তোলার জন্যে। এই কথাটা তোকে কে বলেছে? কাবেরী, তোমার কি মনে হয় দিদি ভাই, কাবেরী নিজের স্যাক্রিফাইসটা এভাবে বলার মতো মেয়ে? না কাবেরী বলেন, কিরণ গায়ত্রী গাঙ্গুলির থেকে সব কথা জেনে আমাকে জানিয়েছে, তাই বলছি দিদি ভাই, কাবেরীকে ভুল বুঝো না। কাবেরী আমাদের কোনোদিন ঠকাতে পারে না, কাউকে ঠকাতে পারে না, ও সেরকম মেয়েই নয়।
আমাকে চিনতে পারছো তো? আপনাকে ঠিক চিনলাম না, কে আপনি? এই বাসি ফুলগুলো এই ফুলদানিতে কে রেখেছে? আজ সন্ধ্যেবেলা গেস্ট আসবে, কেউ মনে করেনি এটা একবারও যে সারাতে হবে? দেবজানি, সরি নিজুমা, সারাদিন ঘর গোছাতে গোছাতে একদম ভুলে গেছি। মেজবদি, তুমি বলো কি ফুল আনতে হবে, আমি অনেককে বলে দেবো, নিয়ে আসবে। কোনো দরকার নেই। শঙ্কর, নিজুমা, এই যে এটা নাও, ভেতরে রেখে দিয়ে এসো। আসলে সকালে কাবেরিটা এসে সমস্ত কিছু ওলট পালট করে দিল, তাহলে আমার কখনো এরকম ভুল হয়? আচ্ছা, তুমি শুধু শুধু কাবেরিকে কেন দোষ দিচ্ছ? ও তো তোমাকে তোমার কোনো কাজে ডিস্টার্ব করেনি। কাবেরির কথা ভুলে যাও। দেবজানি, তুমি এই ঘরটা দেখো। আর লাবণ্য, তুমি সোহিনীকে নিয়ে ডাইনিং রুমে যাও, আমি একটা নতুন ডিনার সেট বার করে রেখেছি, টেবিলটা সাজিয়ে ফেলো, যাও। মেজমা, বাড়িতে আজকে গেস্ট আসবে, এর মধ্যে যদি কাবেরি এসে হাজির হয় তাহলে তো? কাবেরি এলে দরজা থেকে ধাক্কা মেরে বের করে দেবে। বলছিলাম যে আজকে অফিসে ওকে যেভাবে সকালে অপমান করে তাড়ানো হচ্ছে, তাতে মনে হয় না আর ওই বাড়িতে আসার সাহস পাবে। ছোট লোকের আবার মান অপমান জ্ঞান। কাবেরির থেকে সাবধান আমাদের থাকতেই হবে। মিসেস গাঙ্গুলি, কেউ আছেন নাকি? মিস্টার রয়, পায়েল কোথায়? পায়েল, গুড ইভিনিং আন্টি।